দিদি, এখন কিন্তু ডিসেম্বর মাসে আর 24 তারিখ, বছরের শেষ হতে চললো। তাই প্রত্যেককে কিন্তু নতুন বছরের আগামী দিনে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা আমি আরম্ভ করেছি। এই ঠান্ডা ওয়েদারেও কিন্তু সুকান্তদা খুবই সুন্দরভাবে পাখির গুলো একটা ইয়ে হলো। আপনার যে দেখুন এই ঠোঁটের যে একটা পাখি, দুই তিনটে পাচ্ছে অনেকে, কত ভালো খাওয়াচ্ছে দেখুন। পাখিকে দানা খাওয়ানোর চেষ্টা করো, তুমি এটা দেবে, এটা আমি জন্য এটা দেবে নিও 15, এটা হিউম্যান ওষুধ, ওদের তৈরি করে দিতে হবে। নমস্কার বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এম্পায়ার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, বছরের শেষ, আজ 24শে ডিসেম্বর, আজকে কিন্তু আমরা এসে গেছি সুকান্তদার বাড়িতে। সুকান্তদার এই শীতকালে বা সুকান্তদাকে মূলত আমরা অনেক ভিডিও ছেড়েছিলাম, মূলত কিন্তু ছোট পাখির ভিডার। তো এখন শীতকালে পাখিদের কি পরিচর্যা, কি খাওয়া দাওয়া দেখবো, আর সুকান্তদার কাছে এখন কি কি পাখির ব্রিডিং চলছে, কি কি পাখির প্রোগ্রেস দেখা যাবে। দাদা কাছে দাদা, তোমার এখন কি পুজি প্রোগ্রেস দেখতে পাবো? দেখতে পাবো ভিতরে, ঠিক আছে চলুন যাই। পাখি সেট আপ, তো সুকান্তদার কিন্তু যে সেট আপটা, কিন্তু একতলা আর দোতলা মানে দুটো সেট আপ আছে। যদি আমরা ভিডিও করি, একটানা ভিডিও করতে কিন্তু ভিডিওটা আপলোড করতে এবং এডিট করতে অসুবিধা হয়, তো পার্ট বাই করে ছাড়া হবে। আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকবেন। এই সুকান্তদার সেট আপ, সেটাতে এবার প্রবেশ করবো। এবার আমার থেকে আজকে আমার সাথে কিন্তু এসেছে রিজু, এসেছে পবিত্র, এসেছে সুকান্তদার বাড়িতে নতুন। আর এই সুকান্তদার কাছে এসেছি আমরা, যাবো ভেতরে যাই, তারপর আমার সাথে শেয়ার করছি। তো আগে দেখি দিই আমাদের সুকান্তদার যে পাখির সেট আপটা। প্রত্যেকটা কিন্তু সেট আপে কিন্তু গোল্ডেন পাখির বাচ্চা ফুটেছে এবং বড় হয়ে গেছে প্রত্যেকটা বাচ্চা। আর মূলত যে বাচ্চাগুলো তৈরি করা হয়েছে সেটা কিন্তু বাংলা খাবার দিয়ে। বাংলা বলতে আপনারা কি বোঝাচ্ছেন, যে ছোট ছোট দানা, বাংলার ওষুধ, যেগুলো আমরা অনেক কিন্তু বিদেশি ওষুধ দিয়ে প্রোডাকশন করে সেরকম নয়। এটা কিন্তু একদম নর্মাল আমরা যেরকম বাচ্চিকার পাখিতে দিয়ে রাখি, বা আমরা ককটেল পাখিকে দিই নিও 15, এমবিপ্লেক্স, এইসব ওষুধ কিন্তু দিয়ে পাখিগুলো ব্রিডিং করিয়েছি, ঠিক আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কেজে কিন্তু বাচ্চা, তার সাথে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু বাচ্চা, প্রত্যেক বেঙ্গলি। আমরা কিন্তু আগে আগেরবার যখন আমি এসেছিলাম 3 মাস 4 মাস আগে, তখন কিন্তু আমি দেখেছিলাম যে প্রত্যেকটাতে কিন্তু বাড়ি ছিল। তার থেকে কিন্তু এবারে প্রোগ্রেসটা, প্রোডাকশনটা আরও বেশি হয়েছে সুকান্তদার কাছে। তো এখানে স্টারও আছে, তো কি কি বাচ্চা প্রোগ্রেস হয়েছে সেটা আমি সুকান্তদার থেকে দেখবো। আগে আপনাদের পাখির সেট আপটা দেখিয়ে দিই। এখন কিন্তু ডিসেম্বর মাসে আর 24 তারিখ, বছরের শেষ হতে চললো। তাই প্রত্যেককে কিন্তু নতুন বছরের আগামী দিনে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিওটা আমি আরম্ভ করেছি। তো সুকান্তদা কিছু বলবে, যা থেকে আপনারা কিছু, যারা ছোট পাখির ব্রিডার অবশ্যই ভিডিওটা মন দিয়ে শুনবেন, দেখবেন, তবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন ছোট পাখি আপনারাও কিন্তু করার ইচ্ছে থাকবে, ঠিক আছে। তো সুকান্তদার কাছে আমি দেখে দেবো। সুকান্তদা, তো পাখির কোনখান থেকে তোমার দেখাবো, যে প্রোগ্রেসটা আমি কোন কেস থেকে দেখালে ভালো হয় বলো। দেখো আস্তে আস্তে দেখাবো দাদার কাছে, এই মাইকটা আমি দাদার কাছে লাগাই চেষ্টা করি, লাইটটা লাগানো একদম। এই দেখো ব্লু গোল্ডেনের বাচ্চা বেরিয়েছে, ব্লু গোল্ডেনের বাচ্চা প্রত্যেকটা কিন্তু দাদা বলে রাখি, প্রত্যেকটা কেজি কিন্তু বেঙ্গলি দিয়ে বাচ্চা ধরে। এই দেখো এই বাচ্চা ভিতরে আছে আরো, এই যে স্টারের বাচ্চা নেমেছে, এখানে স্টারের বাচ্চা আছে, এখানে সব স্টারের বাচ্চা। এটা আরো আছে ভিতরে, এখানে স্টারের বাচ্চা আছে আর গোল্ডেনের বাচ্চা আছে, পাশে স্টারের বাচ্চা আছে, দেখো স্টারের বাচ্চা আর গোল্ডেনের বাচ্চা। এইখানে ব্লু গোল্ডেনের বাচ্চা ছোট আছে, উপরে বড় আছে, ব্লু উপরে বড় আছে, নিচে ছোট আছে, ব্লু গোল্ডেনের বাচ্চা বেরিয়েছে। এক দুই তিন, যে 12টা সেট আপ দেখতে পাচ্ছি আমরা, 12টা কাউন্টারে, 12টাতেই আমরা কিন্তু প্রোগ্রেস দেখতে পাচ্ছি। প্রত্যেক খোপে বাচ্চা আছে, তোমার কোনো না বিদেশি ওষুধের দরকার নেই, একদম যা হবে আমরা বাংলা ওষুধ দিয়ে হচ্ছে। দেখুন খুবই সুন্দর এই ঠান্ডা ওয়েদারে কিন্তু সুকান্তদা খুবই সুন্দর ভাবে পাখি প্রোডাকশন দিচ্ছে। গরিবিয়ার মতে তোমাকে, গরিবিয়ার মতে পাখি করতে হবে, গরিবের মতে। তুমি হাইফাই উড়িয়ে উড়িয়ে চাও, হাইফাই ওষুধ খাওয়ালেই যে পাখি হবে তার কোনো মানে নেই, একদম। গোল্ডেনের জোড়া এখন 700 টাকা হয়ে গেছে কমে, হ্যাঁ, সেই পাখিটাকে তোমাকে 500 টাকার মধ্যে তৈরি করে 200 টাকা লাভ করতে হবে, একদম। তুমি যদি হাইফাই ওষুধ খাইয়ে তৈরি করতে যাও, দেখবে একটা গোল্ডেনের পিছনে তোমার 3000 টাকা খরচা হয়েছে, লাভ কি? পাখিটা তোমার বিক্রি করতে হবে, তাহলে সেইভাবে তোমাকে এগিয়ে যেতে হবে। পাখি তুলে দিয়ে লাভ নেই, পাখি চালাতে হবে, পাখির দাম আজকে কমেছে সারা জীবন কমবে না, পাখি ঠিক হয়ে যাবে, তোমাকে মেনটেন করে নিতে হবে ব্যাপারটা। প্রত্যেক চুবড়িতে এখানে বাচ্চা আছে, প্রত্যেক চুবড়িতে বাচ্চা আছে, দেখো কোনো বিদেশি ওষুধ না, না অনেকে দেখছি শাক সবজির দোকান খুলে ফেলেছে আজকাল, মানে বিট, গাজর, ধনে পাতা সব কিছু খাওয়াচ্ছে পাখিকে। আরে ভাই, এ কি ভেজিটেবল চপের দোকান নাকি? এটা পাখিকে যত হালকা রাখবে তত ভালো থাকবে। আমার এখানে কোনো ভেজিটেবল অত খাওয়াটা হয় না, প্লেন খাবার, শুধু চিড়ে একটু ডিপ,
আর জাস্ট 21 মাঝে মধ্যে দিই, তাতে তার রেজাল্টটা দেখো, রেজাল্টটার পিছনে চোখের সামনে দেখো একদম ঠোঁটের যে বাচ্চা দেখুন স্টার করে রাখা আছে না, এগুলো গোল্ডেনের বাচ্চা দেখে বোঝা যায়, এগুলো গোল্ডেন ফিঞ্চের বাচ্চা। বাহ, খুবই সুন্দর বেঙ্গলি পাখিকে দিয়ে কিন্তু এগুলোকে প্রোডাকশন করা হচ্ছে। বেঙ্গলিকে তোমার তৈরি রাখতে হবে, ওইরকম বাজার থেকে কিনে আনলে আর 40 টাকা জোড়া বেঙ্গলি ওই দিয়ে হবে না। আগে এনে পাখি বেঙ্গলিকে আমার সবসময় বেঙ্গলি 30-40 পিস করে এক্সট্রা থাকে উপরের ঘরে, তুমি দেখতে পাবে। দেখেছিলাম এখনো আছে, এখনো রাখা আছে, বেঙ্গলি এক্সট্রা সবসময় রাখতে হয়। বেঙ্গলির মতন বেঙ্গলি করতে হবে, যাতে ডিম একদম এই দেখো প্যারট ফিঞ্চের বাচ্চা, এখানে প্যারট ফিঞ্চের বাচ্চা, জেব্রা নাকি না, প্যারট ফিঞ্চ, প্যারট ফিঞ্চের এবারে নতুন করেছি, প্যারট ফিঞ্চ, প্যারট ফিঞ্চ যে উপরে ছিল তাই তো বাচ্চা হয়েছে, ওর 2-3 অনেকে মানে অনেক গাছপালা লাগিয়ে ও প্যারট ফিঞ্চের বাচ্চা করতে পারছে না, মানে পাকিস্তানের মতো ডালপালা লাগিয়ে দিচ্ছে, আমাকে লাগাতে হয়নি, প্লেন এমনি বাচ্চা হচ্ছে। এই পাখিটাও কিন্তু বেঙ্গলি প্যারট হয়েছে, বেঙ্গলি তো দেখতে কত সুন্দর, পরিষ্কার সাদা লম্বা লম্বা। তোমাকে কোয়ালিটি মেনটেন করতে হবে, খুব হালকা পাখিকে খাওয়ালে পাখি ভালো থাকবে। ওই বিট গাজর সবজি দিয়ে দিলাম, ভেজিটেবিল দিয়ে দিলাম, গাদা গাদা প্রফেসরের মতো বসে লেকচার দিলাম, ওই দিয়ে পাখি হবে না, পাখি প্লেন। তোমরা প্রত্যেক বছরই আসো, অবশ্যই এই ঘরে দেখো আমার চারিদিকে মার্বেল পড়া, স্যাঁতস্যাঁতে, আমার ঘরটা তো পাখির জন্য করা ছিল না, আমি উপরের ঘরটা পাখির জন্য করেছি, কিন্তু এখানে সারা বছরই বিডিং হয়। যেখানে দেখাবো সেখানেই বাচ্চা আছে, কোথায় যাবে, এই তুই ইউলের বাচ্চা নেমেছে দেখা, ইউলের বাচ্চা নেমেছে, আরো তিনটে ভিতরে আছে, খুবই সুন্দর। ইউলো গোল্ডেন দেখতে পাচ্ছি আমরা, এরও কিন্তু সব মানে যতগুলি প্রোডাকশন হয় সবই কিন্তু বেঙ্গলি পাখিদের, এইখানে স্টারের বাচ্চা নেমেছে, স্টারের এখানে স্টারের বার হচ্ছে, এই একটা হাতে নিয়ে দেখো, দেখুন কত বাচ্চা নেবে, ছটা বাচ্চা আছে, দেখুন এই কটা আছে, ছটা বাচ্চা আছে স্টারে, কত ভালো খাওয়াচ্ছে, দেখুন পাখিকে দানা খাওয়ানোর চেষ্টা করুন, একদম গলার দানা কিন্তু ভরে পড়ছে, ধারি পাখিকে ফোর্স করবে যাতে সে দানা খায়, না খুবই সুন্দর। সকালবেলায় আমি বেশি করে সব ফুড দিয়ে দিলাম, হ্যাঁ সেটা কোনো কথা, সেটা কোনো কথা, পাখিকে ফোর্স করবে মানে মিক্স দানার সঙ্গে প্লেন ভালো রিল্যাক্সের দানাটা ওটা খাওয়াতে, একটু বেলার দিকে সব ফুড, আমি তোমাকে দেখাবো আমার সব ফুডের পরিমাণ কত কম, মানে খুব সামান্য সব ফুড, মানে না হলেই নয়, পাখিকে যদি দানার মধ্যে রাখো কোনো বিদেশি ওষুধ লাগবে না, কিছু লাগবে না, তুমি দিব্যি বাচ্চা করতে পারবে, এই সব তো দেখতে পাচ্ছ, ঘর পরিষ্কারও করতে পারি না, কাজের চাপে থাকি, তুমি তো জানো এটা কাজ করি, তাহলে সে পরিষ্কারও ভালো করা হয় না। বাচ্চা কিছু নেমে গেছে বলে একটা বাল্ব জ্বলছে, এত বড় ঘর এখানে তো এমনি সাথে মার্বেল করার, নিচেটা খালি চট বিছানো হয়, নিচে চট দিয়ে দেওয়া হয়েছে যেহেতু ঠান্ডা ওঠে মার্বেল থেকে, আমার ওই দিকটা কিছু বাচ্চা ছোট নেমে গেছে বলে ওই একটা বাল্ব জ্বলছে, নাহলে ওটাও বন্ধ থাকে। আর শীতকালে আমাদের সাবস্ক্রাইবারদের বলো যে এই ছোট পাখি যাদের বাচ্চা হচ্ছে বা ডিম পাচ্ছে কি মেডিসিন ব্যবহার করবে, একটু তুমি মুঝে বলো। ওই বাংলা মেডিসিন, কোনো ব্যাপার না, কোনো বাইরে যেতে হবে না, তুমি মক্স খাওয়াতে পারো হালকা গরম জলে, হালকা গরম 4 ফোঁটা করে মক্স দিয়ে দেবে, তারপরে আর যেসব আমাদের ওই ইবিকনি পলিবিয়ারে তুমি দেখালে ওষুধগুলো, এইসব ওষুধ ওখান থেকে নিয়ে আসো, দেখাই ওষুধগুলো, কোনো একটু বেশি অ্যাম্বিপ্লেক্স বাচ্চা হলে তুমি এটা দেবে, এটা আমি বাজিয়ার পাখিতে দিই, ছোট বাচ্চা যখন ফুটছে এটা 1 সপ্তাহ দেবে,
তারপরে হজমের জন্য এটা দেবে নিও 15, এটা হিউম্যান ওষুধ, এটা খুবই ভালো ওষুধ বাচ্চাদের। অন্য আমি অন্য দিচ্ছিলাম ওর থেকে কিন্তু অনেক ভালো কাজ, একদম একদম ওটা দেবে। তারপর তো আগে তো এটা দিতে আগে ব্লিডিং এর আগে এটা দিতে হচ্ছে আমরা, এইসব ওষুধটা পায়খানার জন্য দিতে পারো, এটা এটা মানুষেরটা দেবে, এটা একদম যা হচ্ছে হিউম্যান ওষুধ দিয়ে হচ্ছে, তাই তো? আপনার ছোট পাখির জন্য খুবই ভালো কাজে লাগবে। কোন বাইরের এখানে ওষুধ নেই, খালি A21 আছে বাইরে, অল্প করে খাবারের সঙ্গে দেওয়া হয়। সব ফুড কি আর দেখেন, প্লেন চিড়ে, এই চিড়ে এর মধ্যে কিছু দেওয়া হয় না? দেওয়া হয় না, অবশ্যই দেওয়া হবে। এতে ডিম দেওয়া হবে, আচ্ছা জাস্ট ডিম দেওয়া হবে একটা। এই ডিম এখানে ওই যে একটা ডিম, একটা ডিম দেওয়া হবে এতে, তত পাখিকে একটা ডিম, আর জাস্ট অল্প করে জাস্ট এক চামচ 100 গ্রাম খাবারে এক চামচ তোমার 21 এ 21 নাকি 21 21 এটা কি আমরা সপ্তাহে কদিন দেবো? বাকি হয় না, কেন হয় না কেন বললে হবে না? ব্লু গোল্ডেনের বাচ্চা দেখুন কত বড় হয়ে গেছে, কত ফ্রেশ পাখি দেখো, আমি তো শেষের দিকে চুবড়ি দিয়েছি, এবার ছোট পাখির ব্রিডার মানে একদম অভিজ্ঞতা ব্রিডার আছে। পাখি আপনাকে পাখিকে ঠিকঠাক ভাবে রাখতে হবে, এরকম জায়গায় পাখি রেখে পাখি কিন্তু সমস্যা হবে। ব্লু গোল্ডেন এখানে আছে, ব্লু গোল্ডেন ওর কোনো ব্রিডিং হচ্ছে নাকি? না, ও চুবড়িতে ডিম আছে, ডিমে আছে, ঠিকঠাক বার করতে হবে, ডিমে আছে। ওইদিকে ব্লু গোল্ডেন আছে, দুজোর আগে ব্লু গোল্ডেন থেকে মোটামুটি তোমার 40-45টা বাচ্চা হয়েছে এখনো পর্যন্ত, এখনো তো সিজন পাখি আছে। এখানে আসো, এখানে দেখতে পাচ্ছি এনে আমি দেখে দেখলাম খুলে হয়েছিল, ওইটা খোলা হয়নি, ওইগুলো সব বাচ্চা আছে। এখানে দেখাচ্ছি এখানে ব্লু গোল্ডেনের বাচ্চা আছে একটা, এখানে ব্লু গোল্ডেনের বাচ্চা আমরা দেখতে পাচ্ছি বার করছি আমাদের একটু কোন দাঁত হারিপাকি নেই, হারিপাকি যাচ্ছে, চা বেরো বেরো আমাদের সব বেরিয়ে গেছে। এখানে বাচ্চা আছে, খাইয়েছে, খালি খাবারটা খাইয়েছে, দেখো শুধু তা না, ঠিক আছে ভুলে বলবে না, খাবারটা আর ফলো করো, গলায় যে খাবারটা দেখুন কত সুন্দর ভাবে খাইয়েছে দেখুন, শুধু দানা, কিন্তু এটা শুধু দানা দেখতে হচ্ছে আমাদের দানা, খুব সুন্দর দানা। এই জিনিসটাকে ফলো করবে, পাখিকে ফোর্স করবে যাতে সে দানা খায়, একদম সকাল বেলায় 6:30-7টার সময় সব ফুড দিয়ে দেবে না, একটু সময় দেবে, দানা খাওয়ালে সেই পাখি প্রবলেম হবে না কোনো। পাখিকে ডিম দেখবে, পাখির ডিমটা দেখবে, যে ডিমটা ফুটবে সে ডিমের সাইজটা দেখবে সবসময় বড় হবে, বড় হবে। এখানে পাখিকে ভালোভাবে রাখলে পাখির ডিমের কোয়ালিটি আলাদা হবে, অবশ্যই সাইজ দেখবো। এখন বাচ্চা দেখছিলাম, এবার ডিমের বাচ্চা ফুটে গেছে, ডিমের সাইজ দেখাতে গিয়ে আমার বাচ্চা ফুটে গেছে, তবে একদিন হয়তো বাচ্চা হয়েছে, বাচ্চা গোল্ডেনের বাচ্চা আছে, আপনারা বুঝতে পারছেন ছোট গোল্ডেনের বাচ্চা। দেখুন যে ঠোঁটের সামনে যে রেডিয়ামটা দেখা যাচ্ছে, ওগুলো দেখেই কিন্তু বোঝা যায় যে পাখিগুলো, এটা কিন্তু গোল্ডেন ফিঞ্চের বাচ্চা, দুটো বাচ্চা এক থেকে দুদিন হয়েছে হয়তো। কোনো চুবড়ি ফাঁকে ফাঁকা দেখেছি, একটা দুটো ফাঁকা ছিল সেখানে বাচ্চা ফুটে, এখন শীতকালে দাদা কিন্তু বোমের খুবই সুন্দর করেছে, বাচ্চা অনেক পাখি বেড়েও গেছে, অনেক পাখি আস্তে আস্তে কিন্তু দেখলাম কালারও আসছে।
এই যেসব পাখির ফোস্টারিং করা হচ্ছে সেই পাখির জন্য কিন্তু এগুলো মেল পেবে। যেমন এখানে ব্লু আছে দেখুন, অরিজিনাল ব্লু আছে, কালার আর সাইজটা, কালারটা দেখলে বুঝতে পারবেন, কালার পাখির কালার আর পাখির সাইজটা দেখলে ছোটো পাখি বুঝে বুঝতে পারবে। ঠিক এখানেও পাখি এই কোয়ালিটিটা বোঝা যায় পাখি মেলের সাইজ দেখো, মেলগুলো মেলগুলো দেখলে বুঝতে পারবেন বড়ো বড়ো মেল। ঠিক আছে, চারটে ছটা ডিম পারলে সব ফাটাইলে এদিকে কোনায় কোনায় ঘরে এখানে কি হলো আছে, এখানে ফিমেল ভিতরে ডিমে আছে, এগুলো সব ডিমগুলো ফোস্টারিং হবে তাই তো? হ্যাঁ, এটা ডিমগুলো ফোস্টার হবে। বাকি সাইজ দেখো, সাইজগুলো খুবই সুন্দর, আর একটা চড়াই করবে মতন সাইজ। কোয়ালিটি পাখি খুঁজতে গেলে এখানে আসতে হবে, ভিতরে ডিমে বসে আছে মেলটা, ওই মেল ভিতরে। হ্যাঁ, মেলটা বাইরে এসছে, অভূতপূর্ব সাফল্য। মাত্র তিন পেয়ার রেখেছি, তিন পেয়ার ডিম দিতে পারা যাচ্ছে না, বুঝলেন? ডিম দেখো কত বড় ডিম, দেখুন ডিমটা সাইজ দেখুন, ডিমটা দেখলে কত বড় ডিম, কিন্তু সবে পাচ্ছে একটা করে, সবে পাচ্ছে। এখনো কিন্তু পেটে ভেন্ট ভেন্ট কিন্তু ফুলে আছে ফিমেলটার, তো পাঁচটা ছটা করে ডিম পারে, এগুলো সব ডিমগুলো ফসরি হয়ে তাই তো? তো দাদার ভিডিওটা এই যে সেট আপ, এক নম্বর সেট আপের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দু নম্বর সেট আপের ভিডিও আমি শুরু করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটাকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক দেবেন, আর দাদা ডিসক্রিপশন বক্সে ভিডিওতে দেওয়ার নাম্বার থাকবে, দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ছোটো পাখি কিন্তু ভালো অভিজ্ঞতা সম্পন্ন ব্রিডার, আপনারা জেনে নিতে পারেন, দাদা কিন্তু পাখিও সেল করেন।